আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেট করি চ্যানেল আপনাদের স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব পার্সিয়ান বিড়ালের দাম সম্পর্কে এবং ভিডিওর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো যারা নতুন একটি পার্সিয়ান ক্যাট কিনতে চান তাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে ভিডিওটি, এবং যারা পার্সিয়ান বিড়াল পালেন তাদের জন্য খুবই ইনফরমেটিভ। তো চলুন শুরু করা যাক। তো পার্সিয়ান বিড়ালের দামটা আসলে ডিপেন্ড করে যে বিড়ালের পশমের উপর, ফার কোয়ালিটির উপর, এবং বিড়ালের চোখের উপর এবং কালারের উপর। এই তিনটি বিষয়ের উপর ডলফেস পার্সিয়ানের দাম ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে বাংলাদেশে আপনি একটি পার্সিয়ান ফিমেল ক্যাট কিনতে গেলে আপনার 20-25 হাজার টাকা আপনার বাজেট হওয়া দরকার, এবং যদি মেল ক্যাট কিনতে চান তাহলে আপনার 17-22, এবং যদি অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে সেক্ষেত্রে 25 পর্যন্ত মেল ক্যাটের দাম যেতে পারে। তো এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে, দামটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে বিড়ালের কোয়ালিটি কেমন, তার উপরে এই দামটা ডিপেন্ড করে। এখন আমি বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে মার্কেট হাই হচ্ছে ক্যালিকোর। ক্যালিকোর প্রাইসটা একটু বেশি, তো সেগুলো অন্যান্য ক্যাটের চেয়ে বেশি, মানে ডলফেসের কথা বলতেছি আমি। আর নেক্সটে আসে অডাই, অডাই আসে দ্বিতীয় র্যাঙ্কিংয়ে, এবং থার্ডে আসে হচ্ছে আপনার ব্লু আই, এবং ফোর্থে নর্মাল আই। তবে আপনাদের এদের পাশাপাশি, এই চোখের পাশাপাশি আপনাদের কোয়ালিটি দেখতে হবে, কালার দেখতে হবে, পশম দেখতে হবে কেমন। এখন আমি বলি যে আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমি তো ক্যাট কিনছি, একটি ক্যাট 12,000 টাকা বা 14,000 টাকা দিয়ে আমি একটি ক্যাট কিনছি। তো আমি আপনাদের বলবো যে আপনি আপনারা ক্যাট কিনছেন 12-13-14,000 টাকার ভিতরে পার্সিয়ান কিনছেন, তো এখন দেখা যায় বাংলাদেশে ম্যাক্সিমাম ব্রিডার আছে যারা ফ্রড। তো এগুলো এরা হচ্ছে মিক্সড ব্রিড, বিড়ালের বিভিন্ন পার্সিয়ানের সাথে মিক্স করিয়ে করিয়ে বাচ্চা বিক্রি করে, এবং কিটেন বোঝা যায় না যে এটা পার্সিয়ান নাকি মিক্স, বোঝার কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে আপনারা সেইগুলো পিওর পার্সিয়ান বলেই তারা সেল করে, কিন্তু দেখা যায় যে পার্সিয়ান বিড়াল যখন বড় হয় তখন বোঝা যায় বিষয়টা আসলে, সেটা তো পার্সিয়ান ক্যাটের একটা অদ্ভুতভাবে অদ্ভুত রকম দেখা যায়, এবং মাথা দেখলে মনে হয় যে কিছুটা ইঁদুরের মতো। পার্সিয়ান বিড়াল তো দূরের কথা, কিছুটা দেখা যায় ইঁদুরের মতো। তো হ্যাঁ, কম দামের বিড়াল আছে, আমি বলবো যে কম দামের বিড়াল আছে, সেগুলো ব্ল্যাক কালারের হয়ে থাকে, সেগুলো 12-14-15 আপনারা পেয়ে যাবেন। কিন্তু আপনারা অন্য অন্য কালারের যেসব বিড়াল বলেন যে আমি অমুক দামে কিনছি, তমুক দামে কিনছি, তো আমি বলবো যে এগুলো আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন যে আপনারা কী বিড়াল কিনছেন। তো বাংলাদেশে দেখা যায় ম্যাক্সিমাম ব্রিডার, আর এখন তো ফেসবুকে দেখা যায় যে ফেসবুকে মানে গ্রুপে যেসব সেল পোস্টগুলো দেখলে আসলে বোঝা যায় যে বাংলাদেশে আমি দেখছি যে ম্যাক্সিমাম সেল পোস্টে ম্যাক্সিমাম কি সবার বিড়ালই সবাই পিওর পার্সিয়ান লংহোর্ন, পিওর পার্সিয়ান সেমি পান্স। তো আসলে কারোর বিড়ালই ডাবল কোট না, কারোর বিড়ালই সিঙ্গেল কোট না, সবার বিড়ালই লং কোট, এবং সবাই এটা বলেই পিওর পার্সিয়ান বলেই তাদের বিড়ালটা সেল করছে। তো আমি বলবো যে আপনারা নতুনরা যারা বিড়াল কিনতে চান তারা আসলে একজন এক্সপিরিয়েন্স ব্রিডার অথবা এক্সপিরিয়েন্স মানুষের পরামর্শ নিয়ে এবং তাকে সাথে নিয়েই বিড়াল যাচাই বাছাই করে কিনবেন। ধূপ করে একটি বিড়াল কিনেই আপনি বলতে পারেন না যে আমি পিওর একটি পার্সিয়ান এই দামে কিনছি, কারণ একটি পার্সিয়ান বিড়াল বড় করার পিছনে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, এবং অনেক অনেক খরচেরও একটা বিষয় আছে। তো কেউই যা যে মূলত পিওর পার্সিয়ান পালে তো সে কখনোই আপনাকে এত কম দামের ভিতরে একটি পার্সিয়ান দেবে না, কারণ তার খরচ করে যায় অনেক। তো এক্সপিরিয়েন্স কাউকে নিয়ে যেতে বলেছি এই কারণে যে অনেক সময় দেখা যায় যে প্যারেন্টস ভালো কিন্তু কিটেনের কোয়ালিটি ভালো আসে না, এটা হয় হচ্ছে ব্লাড লাইনের কারণে। তো এখন একটি উদাহরণ, স্বাভাবিক একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে অর্ডাইয়ের বাচ্চা কিন্তু সবসময় অর্ডাই বেরোয় না, ক্যালিকোর বাচ্চা কিন্তু সবসময় ক্যালিকো বেরোয় না। ঠিক তেমনি সেমিপাঞ্চের বাচ্চা যে সেমিপাঞ্চই হবে এমন কোনো কথা নাই, তা নাও হইতে পারে। কারণ কি, কারণ ব্লাড লাইনের একটা ব্যাপার আছে। আমি প্রথমে বলছি যে দেখা যায় সেমিপাঞ্চ আসছে কোথা থেকে, সেমিপাঞ্চ তো এক্সট্রিম পাঞ্চের সাথে ডলফেস ব্রিড করানোর পরেই সেমিপাঞ্চ আসছে। এখন যে ওর বাচ্চা যে সেমিপাঞ্চই হবে এ কেউ বলতে পারবে না। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এতটা জঘন্য হয়ে গেছে, ম্যাক্সিমাম ব্রিডাররা এখন মানে দেখা যায় বেশিরভাগই মিক্স ব্রিড করিয়ে করিয়ে ক্যালিকো বের করতেছে এবং বিভিন্ন কোয়ালিটির, এবং সেগুলো পিওর পার্সিয়ান বলে সেল করতেছে এবং খুব মার্কেট লো করে দিচ্ছে। তো আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আমি লাভবান হচ্ছি, কিন্তু আসলে আপনি আসলে ক্ষতির সম্মুখীনই হচ্ছেন। তো ভিউয়ার্স, একটা কথা বলি যে সত্যি কথাটা বললে আসলে সত্যি কথা শুনতে সবারই খারাপ লাগে, আমার ভিডিওটি দেখলে অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে, তো এটা আসলে সত্যি কথা। আর সত্যি কথা সবসময় একটু দিতে হয়, এটা বাস্তব। কারণ আপনারা যে 12-13 হাজার টাকা যে বিড়ালটা কিনছেন ওটা অ্যাকচুয়ালি পার্সিয়ান ক্যাট না, ওটা মিক্সড ব্রিডের ক্যাট, এবং ওটার দাম ঠিকই আছে, ওটা 12-13 হাজারই দাম,
কিন্তু ব্রিডাররা আপনার কাছ থেকে ঠিক দামে নিচ্ছে, কিন্তু আপনি হয়তো ভাবতেছেন যে আমি পিওর পার্সিয়ান কিনছি। তো এই কারণে আপনাদের একটু সতর্ক করার জন্য আর আপনাদের ভালোর উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম আমি। অনেকেই মন খারাপ করবে এবং অনেকেই আমার প্রতি একটু অসন্তুষ্ট হবে, কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না আসলে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।